নাম্বার টাইলস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। স্যার, 11 সালের সব কেস এরকম পুকুরে, গাদা পুকুরে বেরোবে, এসব পুকুর বললে এরকম গাদা বেরোবে। গোঘাট ব্লকের অন্তর্গত বদনগঞ্জ ফুলুই এর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে বন্দুক উদ্ধার হয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে একটা কথা বলবো, নিশ্চয়ই আপনারা জানেন 34 বছরের বাম শাসনের গোঘাট নয় সারা বাংলায় কী অবস্থা হয়েছিল। একটা গুলিবন্দুকের লড়াই তারা করেছিল, সেই গুলিবন্দুকের লড়াইটা তৎকালীন যারা চোখে দেখেছে নিশ্চয়ই তারা তার উপলব্ধি করতে পেরেছে। 1998 থেকে 2000 সাল পর্যন্ত যেভাবে গুলিবন্দুক নিয়ে মানুষকে দাপিয়েছে, তারপরেও একটার পর একটা তারা দাপিয়েছে, তারা সেই গুলিবন্দুক নিয়ে তারা যেমন ছোটো অঙ্গের এতে তারা 6-7 জনকে যেমন মেরে ফেলেছে, তেমনিভাবে নিতায়ের কাণ্ড ঘটনা ঘটিয়েছে, সেইভাবে আমার গোঘাটের বুকেতে আজকে একটার পর একটা ওরা ওই গুলিবন্দুক দিয়েই খুন করেছে। সেই তার প্রমাণ যে জায়গাতে বন্দুকটা উদ্ধার হয়েছে সেটা হলো গোঘাট 2 নম্বর ব্লকের বদনগঞ্জ ফুলুই অঞ্চলের 2 নম্বর অঞ্চলের বেদরা গ্রামে তালপুকুর বলে একটি পুকুর আছে, সেই পুকুর থেকে উদ্ধার হয়েছে। সেখানে আজকে 100 দিনে কাজ করার জন্য সেই পুকুর থেকে জল মারছিল, সে অবস্থায় বন্দুকটি পাওয়া যায়। নিশ্চয়ই আপনারা জানেন যে 2000 সালের পরে যে অবস্থা করেছে বা 2000 সালে যে অবস্থা করেছে, হাজার হাজার মানুষকে তারা বাড়ি ছাড়া করেছে ওই বন্দুকের নল দেখিয়ে, এবং মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল তৎকালীন। যে সিপিএমের অত্যাচার, যে সিপিএমের হারবাল বাহিনীর একটা অত্যাচার চালিয়েছিল তৎকালীন তৃণমূলের বিরুদ্ধে, সে তার নজির হিসেবে আজকে সেই তার বন্দুক তার প্রমাণ দিয়ে দিচ্ছে। সিপিএম আজকে বড় বড় কথা বলছে, কিন্তু সেই 2000 সালের বন্দুক আজকে পুকুর থেকে বেরোচ্ছে, এবং সেটা আজকে কীভাবে পুকুর থেকে বেরোচ্ছে তার একটা দৃষ্টান্ত বা তার একটা ঘটনা আপনাদের সামনে আমি বলছি। যেটা হলো যে যেইভাবে অত্যাচার করতে করতে ওরা গুলিবন্দুকগুলো বাড়ির মধ্যে মজুত করেছিল 2011-তে, যখন তৃণমূল পাওয়ার এসছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন সরকার গঠন করেছে, তারা তখন ওই গুলিবন্দুকগুলোকে আর কোথাও ছাপাতে না পেরে সেই গুলিবন্দুকগুলোকে তারা কেউ জলে ফেলে দিয়েছে, কেউ মাঠে সেগুলোকে পুঁতে দিয়েছে, কেউ বা যেখানে পেরেছে সেখানে ওগুলোকে তারা ফেলে দিয়েছে, যেখানে যে যার যেরকমটা মনে করেছে সেখানে লুকিয়েছে ওইগুলোকে। আজকে তার একটার পর একটা প্রমাণ আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সেই বদনগঞ্জ এবং ফুলুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেদরা গ্রামের তালপুকুর থেকে আজ একটা একনলা বন্দুক উদ্ধার হয়েছে, এবং সেটা গ্রামবাসীরা প্রথমত তাকে দেখে, দেখার পর তারপরে পুলিশকে তারা ফোনাফোনি করে, পুলিশ গিয়ে সেইটাকে উদ্ধার করে নিয়ে আসে গোঘাট থানার পুলিশ। তার মানে এখন পরিষ্কার হয়ে গেল যে তৎকালীন বামফ্রন্ট, আজকে বড় বড় কথা বলার সেই বামফ্রন্ট যে গুলিবন্দুকের লড়াই করেছে এবং তারা বন্দুকগুলোকে আজকে কোথাও আত্মগোপন না করতে পেরে তারা পুকুরের জলে ফেলে দিয়েছে, এটা পরিষ্কার আজকে হয়ে গেল। সম্পূর্ণ সিপিএম এবং তার সহযোগী বামফ্রন্ট সবাই এই জিনিসগুলো তারা করেছে। ধন্যবাদ। গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস।